দলে কোনো পদে না থেকেও মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন উত্তর কলকাতার শ্রমিক নেতা মানা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে মানুষের জন্য কাজ করাটি তার নেশা। শনিবারও মানুষের প্রতি হলেন তিনি। রিফিউজির আবাসিকদের খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন মানা চক্রবর্তী। পিতৃহীন মাতৃহীন যেসব শিশুরা রয়েছেন তাদের যেন অবহেলা শিকার না হতে হয় তার জন্য তার এই উদ্যোগ বলে জানান সকলের প্রিয় মানাদা। একটা দিন একটু অন্যরকম ভাবে কাটাতে পেরে উচ্ছ্বসিত এসব শিশুরাও। এসব শিশুদের মুখে হাসি ফোটাতে আগামীতে এইভাবেই তাদের পাশে দাঁড়াবেন বলে জানালেন মানা চক্রবর্তী। প্রথম কথা, আজকে রিফিউজি আমাদের পঞ্চাশ নম্বর ওয়ার্ডে প্রায় 500 রিফিউজি তাদেরকে মারা গেছিল তাদের পরিবারের তরফ থেকে। প্রত্যেক বছরই করে তো আমার 500 জন যারা গরিব মানুষ তাদেরকে আমরা ছিলাম, মৌসুমিও ছিল, প্রাক্তন কাউন্সিলর দুইজন, মানে আমাদের মৌসুমি প্লাস আমাদের সঞ্চয়িতা মণ্ডল এবং সংকেত আমাদের যুবনেতা। তো আমাদের একটা কথা যে আপনারা দেখেছেন যে দিদি যে প্রধানমন্ত্রীর কাছে গেলেন, জিএসটি প্রায় 1 লক্ষ সামথিং পাওনা, এটা রাজ্যের যাকে বলে অধিকার, সেই অধিকার 100 দিনের যারা সারা বাংলায় প্রায় অ্যাপ্রক্সিমেটলি 7,000 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি তারা পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। তো বিজেপি পার্টি আমি মনে করি তারা আদানি বলুন আম্বানি বলুন গরিবদের তাদেরকে শিল্প বলুন সব তুলে দিচ্ছে। আপনারা মানে রেল কন্ট্রাকচুয়াল হয়ে গেল, প্রাইভেটাইজ হয়ে গেল, বিএসএনএল প্রাইভেটাইজ হয়ে গেল। তো এতে তো ভারতবর্ষে আমাদের রেভিনিউ ছিল, তো আরো মানুষ চাকরি পেত, বহু রেলের লক্ষ লক্ষ মানুষ বেকার, তারা চাকরি পাচ্ছে না, বড় ভ্যাকেন্সি আছে লক্ষ লক্ষ রেলে, তো চাকরি দিচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী বললেন যে 2 কোটি মানুষকে চাকরি দেব 2014, আর 15 লক্ষ মানুষ জিরো ব্যালেন্সে টাকা পাবে, 1 টাকাও পেয়েছে? এইগুলো সব মিথ্যে এবং ধাপ্পাবাজি, পুরো ধাপ্পাবাজি। বিজেপি পার্টিটা হয়ে গেছে কর্পোরেট গ্রুপের পার্টি, মুখে একরকম বলছে, তাদের কর্পোরেট গ্রুপের যে খেলা সারা ভারতবর্ষে আপনারা দেখেছেন, আদানি তাদের যা টানোভার আজ থেকে 10 বছর আগে কি ছিল এখন কি আছে আপনারা দেখুন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।